হে ডিয়ার লার্নার্স, আমি এস এম জয়। গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ইলাস্ট্রেটরে বেসিক কিছু টুলস নিয়ে। ইলাস্ট্রেটর কী করে স্টার্ট করবেন, কী করে ইলাস্ট্রেটর ডাউনলোড ইনস্টল, সেই বিষয়ে কথা হয়েছে। সেভ এবং সেভেজ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। সো আজকে দ্বিতীয় পর্ব, এবং গত পর্বগুলো যারা মিস করেছেন আমি রিকোয়েস্ট করব আগে প্রথম পর্বটা দেখেন, কারণ সেখানে কিছু সিকোয়েন্স ভিত্তিক কিছু বিষয় আলোচনা করেছি যেগুলো আজকে আলোচনা করব না। সো আগের ভিডিওটা দেখলে আজকের এই বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, বা আজকে যে আলোচনা করব যে টপিক নিয়ে সেগুলো আপনাদের বুঝতে অনেক সহজ হবে এবং একটা সিকোয়েন্স মেনটেন হবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, প্রথমে হচ্ছে মুভ টুল, যেটা আমাদের সিলেকশন টুলস নর্মাল, এবং এরপরে হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুলস এবং গ্রুপ সিলেকশন টুলস। এই টুলসগুলো নিয়ে অনেকে একটু মানে ঝামেলায় পড়ে যান, দুইটা টুলস প্রায় সিমিলার কিন্তু আসলে মেইন ডিফারেন্সটা আমরা জানি না। তো আজকে আমি ক্লিয়ার করবো এই টুলসগুলো একেবারে মানে পারফেক্ট যে ইউজেসটা বা এটা আসলে পার্থক্যটা কি সেটা নিয়ে বোঝানোর চেষ্টা করবো, এবং পাশাপাশি কিবোর্ড শর্টকাট নিয়েও আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো। কিবোর্ড শর্টকাটগুলো কোথেকে আপনি সেট আপ করবেন, কোথেকে ঠিক করবেন, সো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকেও থাকবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো নর্মালি সিলেকশন টুলস বা মুভ টুল কী কাজ করে সেটা হচ্ছে, ধরুন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এখানে একটা ফিল কালার দিলাম। সো এটাকে ড্র্যাগ করে যদি আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি, সো একটা শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপটাকে জাস্ট আমরা আরেকটু ছোটো করে নিই। সো আমরা সিলেকশন টুলসে ফটোশপে যেটা করতাম সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা হইতো আর কি, করতে হইতো। তো ফটোশপের চেয়ে এটা একটু ডিফারেন্ট, এখানে হচ্ছে আসলে নর্মালি সবসময় ফ্রি ট্রান্সফর্মের অপশনটা এখানে থাকে বাই ডিফল্ট, সেটাকে জাস্ট আমরা যে কোনো একটা কর্নারে গিয়ে আমরা শিফট এবং অল্টার প্রেস করে এটা রেশিও অনুযায়ী ছোটো বা বড় হচ্ছে। তো এবার এটাকে যদি আমি জাস্ট অল্ট প্রেস করি কিবোর্ডে, যদি এটাকে আমি কয়েকটা কপি করি, কয়েকটা কপি করলাম, এখন এই সবগুলো আলাদা আলাদা লেয়ারে কপি হয়েছে এবং সবগুলোকে যদি আমরা জাস্ট গ্রুপ করে ফেলি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করা যায় অথবা কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ করা যায়। সো এবার সবগুলো একটা গ্রুপে আছে, এখন সিলেকশন টুল যেটা করবে জাস্ট সবগুলোকে একসাথে মুভ করবে, এটি হচ্ছে তার কাজ। আর এখানে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটাকে আমরা স্পেশালি সিলেক্ট করতে পারছি এবং সেটাকে মুভ করতে পারছি, রাইট, যে কোনো একটাকে। তার মানে গ্রুপ অবস্থায় থাকার পরেও আমরা এটাকে জাস্ট মডিফাই করছি বা মুভ করতে পারছি, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস বা এটার পাওয়ার। এবার আবার যদি আমরা সিলেকশন টুলসে যাই তখন দেখবো নর্মালি সবগুলো আবার একটা গ্রুপই সিলেক্ট হয়ে মুভ হচ্ছে, দ্যাট মিন্স মুভ টুল যেটা করতে পারে না সেটা সিলেকশন টুলস বা ডিরেক্ট সিলেকশন টুলসটা করতে পারে। এবার আসেন গ্রুপ সিলেকশন টুলস কী কাজ করে যদি একটু বোঝাতে চাই, তাহলে আমি একটু জাস্ট এটাকে পেছনে যাই, ধরুন এখানে একটা স্ট্রোক কালার দিলাম এবং এখানে আমি একটা একটা শেপ আমি এখানে তৈরি করছি এবং এটা একটু আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিচ্ছি, কিছু একটা ড্র করবো এখানে এবং ধরুন এখানে রাখলাম। এবার আমি আরেকটা সিলেকশন টুলসে গেলাম এবং সেটাকে জাস্ট আমি এখানে ফিল কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম না, অল প্রেস করে এটাকে জাস্ট আমি এখানে তৈরি করছি, মাঝখানে একটা শেপ নিলাম এবং সেটাকে এখানে রেখে দিলাম। আরেকটু বড় করতে পারি অল প্রেস করে, ওকে। তো এবার এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করবো, সো এখানে পলিগন ল্যাসোডে যাই এবং সেটাকে সিলেক্ট করি, আমি ডাউন অ্যারো কি প্রেস করলে এটা একটা ট্রায়াঙ্গেলে চলে আসবে। সো এবার শিফট প্রেস করি যাতে স্ট্রেট থাকে, সোজা থাকলো। এবার এটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম আমি, ধরুন এখান থেকে গিয়ে হচ্ছে আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, এরকম একটা কালার দিলাম এবং একটু ডিফারেন্ট কালার দিতে পারি, একটু গ্রিন কালার দিলাম এবং এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। সো এখানে এটা বসালাম, এটাকে একটু ছোটো করে দিই, এখানে একটু বড় করলাম, দ্যাটস ইট। কালারটা একটুখানি লাইট করতে পারি, হ্যাঁ। এবার এটাকে জাস্ট আমরা যদি অল প্রেস করে একটা ডুপ্লিকেট করি, আমি একটা ডুপ্লিকেট করলাম এবং এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস ইউজ করতে পারি অথবা আমরা এখানে একটা প্যান টুল ইউজ করতে পারি। প্যান টুল দিয়ে আমরা জানি যে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করা যায় এবং এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলসে গেলাম। সো এটাকে ড্র্যাগ করে আমি এখানে এটাকে বসায় দিলাম, ঠিক আছে। তো এবার এটাকে একটু বড় করে দিই, এপাশ থেকে খানিকটা বড় করলাম এবং এবার দুইটার দুই রকম কালার দেবো, এটা একটু ডিপ কালার দিই, ধরুন এখান থেকে একটা ডিপ কালার দিলাম, একটু লাইট করতে পারি, হ্যাঁ। এবার এটা পেছনে নিয়ে যাই, সো পেছনে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি লেয়ারকে পেছনে নিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল এবং থার্ড ব্যাগের স্টার্ট প্রেস করতে পারি, তাহলে এটা পেছনে চলে গেল। সো এবার এটুকু হয়ে গেল আমাদের, এটা একটু আমাদের একটু ক্লোজে নিয়ে আসতে পারি,
একটু ক্লোজে রাখলাম এবং এখান থেকে এটাকে আরেকটু একটুখানি নিচের দিকে নিয়ে আসলাম। দ্যাটস ইট। তো এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এবার এখানে একটা রাউন্ডেড বা একটা ইলাপস তৈরি করি এবং সেই ইলাপসটা হচ্ছে আমরা এখানে এটা ড্র করি শিফট এবং অল্টার প্রেস করে। অ্যাকচুয়ালি আসলে আমি একটা ইমেজের কোনো একটা ইমেজের যেরকম একটা ইয়ে থাকে না সেরকম একটা কিছু বানাতে যাচ্ছি। এটা একটু অরেঞ্জ কালার দিলাম, ভালো লাগবে, সো এখানে এটা দিলাম। আচ্ছা, এবার এই টোটাল ডিজাইনটা হচ্ছে আমাদের আলাদা আলাদা লেয়ারে আছে, কোনো গ্রুপে নেই, আলাদা ডিফারেন্ট লেয়ারে এটা তৈরি করেছি। এবং এবার আমরা যে কাজটা করবো সে হচ্ছে, ধরুন আমি এটা সিলেক্ট করি এবং শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। দুইটা একাধিক সিলেক্ট করার জন্য বা মাল্টিপল সিলেকশনের জন্য শিফট প্রেস করতে হয়, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার দেখেন এটা দুইটা একটা গ্রুপে আছে। এবার এইটা এবং এই ব্যাকগ্রাউন্ডের যে একটা কালার সে দুইটাকে আবার সিলেক্ট করলাম শিফট প্রেস করে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। আচ্ছা, এটা উপরে চলে আসছে কারণ গ্রুপ করার পরে উপরে চলে আসছে, সো আবারও কন্ট্রোল শিফট এবং থার্ড ব্রেকার স্টার্ট, তাহলে গ্রুপে লেয়ারগুলো পিছনে চলে গেল। এবার এটা হচ্ছে আলাদা। এবার সবগুলোকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করি তাহলে দেখেন এখানে মাল্টিপল গ্রুপে পরিণত হয়েছে। আমি যদি একটু লেয়ারে গিয়ে দেখাই, F7 প্রেস করলে, ফাংশন 7 প্রেস করলে এখানে লেয়ার অপশনটা আসে এবং এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। সো এখানে গিয়ে আমি দেখাবো, দেখেন প্রথমে পুরোটা একটা গ্রুপে আছে, একদম পুরোটা একটা ইয়াতে আছে এবং এরপর হচ্ছে এখানে একটা, এবং এটার ভিতরে দেখেন আবার এটা একটা গ্রুপে এবং এটা একটা গ্রুপে আছে, এটা হচ্ছে সিঙ্গেল আছে এবং এখানে হচ্ছে দুইটা হচ্ছে একটা গ্রুপে আছে। সো এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি এটাকে নিয়ে আসতে পারতেছেন। এটা হচ্ছে এটার কাজ, যে কোনো একটাকে সিলেক্ট করা যায়, গ্রুপের ভিতরে থেকেও ফোর্স করে সিলেক্ট করতে পারবেন। আর এখানে আমাদের যদি এটাতে যাই, যেটা আমাদের গ্রুপ সিলেকশন টুল, সেটা যেটা করবে সে হচ্ছে নর্মালি আপনি যে কোনো একটাকে তো সিলেক্ট করতে পারছেন, এটা অ্যাজ ইউজুয়াল ডিরেক্ট সিলেকশন টুলসের মতোই কাজ করে, কিন্তু এখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, সেটা কী কাজ করে, যদি আপনি এটার উপর আবারও ক্লিক করেন তাহলে দুইটা একসাথে সিলেক্ট হলো। খেয়াল করুন, আমি আবারও যাই, যে কোনো একটাকে ক্লিক করলাম, আবারও যদি ক্লিক করি এটার উপর তাহলে কী হলো, এই এটা সহ এটা সিলেক্ট হলো, মানে এটা গ্রুপের মধ্যে দুইটা ছিল, সো দুইটাই সিলেক্ট হয়েছে। এখন আবারও যদি এটাতে ক্লিক করি দেখেন এটা সিঙ্গেল সিলেক্ট হলো, যদি আবার ক্লিক করি তাহলে এই দুইটা যেটা ছিল দুইটা সিলেক্ট হয়েছে একসাথে। ঠিক আছে, খুব মজার না? এই অপশনটা হয়তো অনেকে জানতেন না, মানে এই এটা যে ইউজেস্টেড অনেকেই জানে না, অনেকেই মনে করে যে ডিরেক্ট সিলেকশন টুলস এবং গ্রুপ সিলেকশন টুলস সেম, কারণ এটা যথারীতি সবাই একইভাবে আসলে ইউজ করে কিন্তু এটার ইউজেস্টে কেউ ডিফারেন্ট। এবার আমরা যদি এখানে আরও একটা কাজ করি, ধরুন এটাকে সিলেক্ট করলাম, আবারও সিলেক্ট করলাম, আবারও যদি সিলেক্ট করি তাহলে দেখেন পুরোটা সিলেক্ট হলো। দ্যাট মিন্স রিপিটেশনের একটা ব্যাপার এখানে কাজ করছে, মানে পুনরাবৃত্তি, আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে এটা একটা সিলেক্ট হলো, আবার যদি সিলেক্ট করেন তাহলে সবগুলো সিলেক্ট হবে। আবার এটাকে সিলেক্ট করলাম, আবারও সিলেক্ট করলাম, এটা দুইটা গ্রুপে একটা আছে সে দুইটা সিলেক্ট হলো, আবারও ক্লিক করলাম সবগুলো একসাথে সিলেক্ট হলো। দ্যাট মিন্স এটা হচ্ছে এটা মূল ইউজেসটা, যেটা আমরা হয়তো জানতাম না বা অনেকেই হয়তো জানি। এবার আমরা দেখব যে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল আমাদের ফটোশপেও ছিল, ফটোশপে যে কাজটা করতো সেটা হচ্ছে সিমিলার কোনো একটা কালারকে সে চুজ করতো, যদি আমি একটা কালার উপর ক্লিক করতাম তখন সেই রিলেটেড যদি কোনো কালার থাকে সেগুলোকে সে চুজ করতে পারতো। তো অ্যাকচুয়ালি এই টুলসটা এখানেও একই কাজই করে তবে একটু ভিন্ন ওয়েতে। এখানে আপনি অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন টাইপের শেপ, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছে। সো ম্যাজিক ওয়ান টুল যে কাজটা করবে, গ্রুপে থাকুক আর যে কোনো অবস্থায় থাকুক, যদি একটা কালার উপর ক্লিক করি তাহলে সিমিলার সেই কালারগুলো সিলেক্ট হয়ে গেলো। দেখুন, যেমন দেখা যাচ্ছে এখানে ব্ল্যাকের উপর ক্লিক করলাম, সো ব্ল্যাক রিলেটেড যেগুলো পেয়েছে সবগুলোকে সিলেক্ট করলো। যদি ইয়েলোতে ক্লিক করি, ইয়েলোর রিলেটেড যতগুলো কালার ছিল সবগুলোকে সে সিলেক্ট করলো। এবার আমরা মুভ করতে পারছি কিন্তু একসাথে, দেখেন ইয়েলোগুলো শুধু মুভ হচ্ছে, ওই যে আমার এখানের যে একটা ইয়েলো পেয়েছে সেটাও কিন্তু সে মুভ করছে। তার মানে এখানে এটাই মূল কাজ করে। আমরা আবারও যাই, যদি রেডের উপর ক্লিক করি দেখুন রেড কালার সবগুলো সিলেক্ট হলো, এবং যদি ব্যাক স্পেস দিই তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। আবারও কন্ট্রোল জেড দিলাম, এবং এবার যদি চাই যে রেড কালারগুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো, আমরা কালারগুলোকে পরিবর্তন করবো, সো এখানে গিয়ে আমরা ধরুন এটাকে একটু, আমি এখানে একটু 200 কালার দিতে আছি, সো এটা এরকম হয়ে গেল। আবারও যদি আমি যাই হচ্ছে এই কালারের উপর, দেখেন এই টাইপের যে ব্লু কালারটা পেয়েছে সেই স্কাইগুলো, সেই সবগুলোকে সে কিন্তু সিলেক্ট করে ফেললো। আবার এখানে যদি গ্রিনে যাই তাহলে শুধুমাত্র গ্রিনের দুইটা কালার পেয়েছে, সো দুইটা কালার, এই যে এখানে একটা পেয়েছে এবং সেগুলোকে সে সিলেক্ট করে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুলের কাজ, যেটা আমরা এভাবে করতে পারি খুব ইজিলি। তো
তো এই টুলসটা কেন ইউজ করবো, এই টুলসটা ইউজ করবো হচ্ছে ধরুন অনেকগুলো ডিজাইন করেছেন এবং সেখানে নির্দিষ্ট একটা কালারের আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ধরুন সেখানে অনেকগুলো লেখা লিখেছেন এবং সবগুলো লেখা আপনি একসাথে সিলেক্ট করা পসিবল না, সেখানে হয়তো সবগুলোকে ব্ল্যাক ছিল সেটাকে আপনি রেড করে দিতে যাচ্ছেন অথবা ব্লু করে দিতে যাচ্ছেন, সো যে কোনো একটা লেখার উপর তখন ক্লিক করবেন এবং সেই রিলেটেড সবগুলো কালার সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলোকে আপনি ইজিলি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। তো এটা খুব সহজ একটা কাজ। একইভাবে এখানে ল্যাসো টুলটাও আমাদের কাজ করে, ল্যাসো টুলটা আমাদের ফটোশপে ছিল, ল্যাসো টুল দিয়েও কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারতাম নির্দিষ্ট অংশকে বা অংশবিশেষ, এখানেও একই কাজই করা যায়। ধরুন আমি এখানে ড্র্যাগ করে যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখা যাবে দুইটা সিলেক্ট হলো, এখানে ড্র্যাগ করে দিলে দুইটা সিলেক্ট হলো এবং এখান থেকে টেনে দিলে এই দুইটা সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে আমরা যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে পারছি, একাধিক লেয়ারকে একসাথে সিলেক্ট করে ফেলতে পারছি। কিন্তু আমরা যদি এরকম চাই, ধরুন এখান থেকে এসে এখানে এসে যদি এখানে এসে এখান থেকে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এইটা সব সিলেক্ট হয়ে গেল। কেন হলো? এখান থেকে এসে আমি যদি এখানে যাই তাহলে এটা কেন সিলেক্ট হবে, চারটা কেন সিলেক্ট হবে, তিনটা কেন হলো না? মূল বিষয় হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে এসে যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে সে এই বরাবর নিয়ে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এরকম করি এখান থেকে এসে এখানে এসে যদি আবার এখানে গিয়ে যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখা যাবে এই কয়টা সিলেক্ট হলো, অথবা এখান থেকে এসে এই পাশে এসে যদি আমরা এটার পাশে দিয়ে যদি যাই এবং এখানে গিয়ে যদি ছেড়ে দিই তাহলে দেখা যাবে তিনটা সিলেক্ট হলো। তার মানে আমরা খুব সহজে এখানে এভাবে এসে আবার এখানে গিয়ে আমরা এভাবে গিয়ে এখান থেকে আনতে পারি, তাহলে দেখা যাবে যে ওই কয়েকটাই আমাদের সিলেক্ট হবে এবং আমরা মুভ টুল দিয়ে সেগুলোকে এখান থেকে, সরি আমি সিলেক্টটা চেঞ্জ হয়ে গেছে আসলে, ওইভাবে আমরা সিলেক্ট চেঞ্জ করে দিতে পারি। তো আশা করি এই কাজগুলো খুব সহজে পারবেন, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন বাসায় তাহলে কাজগুলো আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না আশা করি। তো আমরা এবার যে কাজটা শিখবো সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমাদের কিবোর্ড শর্টকাটের অনেক কাজের দরকার হয়, যেমন আমি এখানে কোনো কিছুকে প্লেস করব অথবা কোনো লেয়ারের পেছনে যাব অথবা কোনো মুভ টুলস বা অন্যান্য কোনো টুলসকে যদি সিলেক্ট করতে চাই সেগুলো কিবোর্ড শর্টকাট আমরা যাচ্ছি চেঞ্জ করতে অথবা নিজেরা মডিফাই করতে যাচ্ছি। সো সেটা করার জন্য খুব সহজে আমাদের অ্যাডিট অপশন আছে এবং সেখান থেকে হচ্ছে কিবোর্ড শর্টকাটস, সেটা আমরা ফটোশপেও একইভাবে করতে পারি। এখানে ক্লিক করলে দেন এখান থেকে আমরা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারি, যেমন মেনু কমান্ড, যদি মেনু কমান্ড চান তাহলে হচ্ছে মেনুর যতগুলো মেনু আছে ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত এখানে প্রত্যেকটা মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে বা যতগুলো অপশন আছে, যেমন কন্ট্রোল অ্যান্ড দিয়ে নিউ, আমরা যদি চাই যে না কন্ট্রোল অ্যান্ড দিয়ে নিউ হবে না কন্ট্রোল ও দিয়ে নিউ হবে অথবা সামথিং কিছু চেঞ্জ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিয়ে এখানে আবার ক্লিয়ার করতে পারেন অথবা নতুন করে অ্যাড করে দিতে পারবেন। একইভাবে এখানে মেনুর আরও কিছু অপশন আছে, যেমন এখানে অ্যাডিটে গিয়ে যদি আপনি এখানে আন্ডু রিডুর বিষয়টা যদি চেঞ্জ করতে চান সেগুলো এখানে পরিবর্তন করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু খুব সহজে আমরা এখান থেকে মডিফাই করতে পারি যেগুলো আমাদের প্রয়োজন হচ্ছে। তবে এমন কোনো কিবোর্ড শর্টকাট ইউজ করা যাবে না যেটা অন্য কোথাও আছে, ধরুন কন্ট্রোল অ্যান দিয়ে এখানে নিউ আপনি ইউজ করেছেন, অন্য কোথাও গিয়ে ধরেন আপনি প্রিন্ট করতে যাচ্ছেন সেখানে কন্ট্রোল অ্যান দিলে হবে না, অন্য কোনো কি ইউজ করতে হবে যেটা আপনার জন্য ইউনিক হবে। তো একইভাবে এখানে আমরা টুলসেও যেতে পারি, যেমন সিলেকশন টুলসের জন্য এখানে ভি বাটন প্রেস করা আছে, আপনি চাইলে এটাকে অন্য কোনো কিছু দিতে পারেন, যেমন এখানে যদি চান আপনি সিলেকশন টুলসের জন্য আপনি অ্যাস ইউজ করবেন অথবা কে ইউজ করবেন তাহলে সেটা ট্রাই করে দেখতে পারেন, যদি এরকম কোনো কিবোর্ড কমান্ড যদি এখানে না থাকে সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে বা সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি বাসায় প্র্যাকটিস করবেন এবং আগামী ক্লাসে অবশ্যই আমরা আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।